আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, শবে বরাত আমাদের মুসলিমদের জন্য গর্ববোধ করার বিষয় যে আমরা মুসলিম হয়েছি। আল্লাহ সুবহান ও তাআলা এই রাতে আমাদের সকলকে ক্ষমা করে দিবেন। আপনি যত বড় পাপীবান্ধব হন না কেন, আজকে রাতে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। এটাই হচ্ছে মধ্য শাবান মাস। আমরা হাদিসে একটু ফিরে যাই। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রুমী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধসামরের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক আর হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে তিনি ক্ষমা করে দেন। সুতরাং এই হাদিসটি অবশ্যই অবশ্যই গ্রহণযোগ্য। এই সবাই রাতে আমাদের যে ইবাদত, আমাদের যে আমল, আমাদের যে গুনাহ রয়েছে, আমরা আগে যে পূর্ববর্তী যে পাপ কাজগুলো করেছি, তা সকল কিছু আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দেন এবং আমরা নতুন অবস্থায় ফিরে আসি। কিন্তু এই হাদিসটি অনেকে ভালোভাবে বুঝেননি। এই রাতে কারা ক্ষমা পাবে, কাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দিবেন, তাদের কোনো আমলই প্রয়োজন নেই। আপনার কষ্ট করে সারা রাত সালাত পড়তে হবে না, সিয়াম পালন করতে হবে না, রোজা রাখার দরকার নেই, দান সাদকা করার প্রয়োজন নেই, তারপরে ওই রাতে গোসল করতে হয়, বিভিন্ন দোয়া দুরুদ আছে, জিকির আজগার আছে, কোনো কিছুই প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু বলে দিচ্ছেন এই রাতে আল্লাহ সুবহানাহু তাআলা রহমতের দৃষ্টি দিয়ে দেখেন যে আমার বান্দাগণের মধ্যে যারা অমুসলিম তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করবেন না। হাদিসে স্পষ্টভাবে দেওয়া আছে মুশরিক। দ্বিতীয় হচ্ছে এই বিষয়টা আমরা কেউ খেয়াল করি না, আমরা শুধু আমার ইবাদত করেই যাচ্ছি। এই হাদিসের যে মূল বিষয়টি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন বা হাদিসে বুঝে যাচ্ছে, সেটা হচ্ছে যে হিংসা বিদ্বেষকারী যারা বিদ্বেষ সৃষ্টি করে, যারা হিংসা করে, একে অপরের পিছনে লাগে, একজন আরেকজনকে ঘৃণা করে, ক্ষতি করে, এই হিংসা বিদ্বেষ যারা সৃষ্টি করে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করেন না। এবার আপনি বলুন, এই রাতের কেন্দ্র করে আপনি যে একজন আরেকজনের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ লাগিয়ে দিলেন, এটার জন্য কি আপনি ক্ষমা পাবেন? এই রাতেই তো সবচেয়ে বেশি হিংসা বিদ্বেষে নিয়ে আলোচনা করা হয়। আপনি দেখবেন সবাই একসাথে হয়ে গল্পগুজব করে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে, ওইখানে মসজিদে বিভিন্ন ওয়াজ হয়, আলোচনা হয় এশারের পর থেকে, তখন সবাই আলেমরা সহ একজন আরেকজনের বিরুদ্ধে হিংসামী কথাবার্তা বলে, বিদ্বেষ সৃষ্টি করে। আবার আপনার ব্যক্তিগত দিক থেকে দেখেন, আপনার ব্যক্তিগত মন থেকে আপনি কাউকে হিংসা করেন কিনা। কারো অনেক সম্পদ আছে, সে অনেক ভালো অবস্থায় আছে, আপনার হিংসা হচ্ছে, এরকম অবস্থা আপনার নিজের মধ্যে আছে কিনা, আপনি কি এটা নিয়ে চিন্তা করেছেন যে কেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে ক্ষমা করে দিচ্ছেন, কেন আমাকে ক্ষমা করলেন? আপনি সারা রাত ইবাদত করেছেন, আপনার পরিবারে অথবা মানুষ কোনো ভালো কাজ করছে, আপনি তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আপনি সমাজে বিদ্বেষ সৃষ্টি করার জন্য একটি প্রক্রিয়া বের করে দিলেন, আপনি আলেম হয়ে বের করে দিলেন, আবার আপনি সাধারণ মুসলিম হয়ে আপনি হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন। এই হিংসা বিদ্বেষ নিয়ে আপনি সারা রাত ইবাদত করে তারপর আপনি আশা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন? এতই সহজ, হাদিসের মর্মই তো বুঝলেন না। আপনি আছেন এলো জিকির আজগার নিয়ে, জিকির আজগার পরে করুন, আগে আপনার মনের ভিতরে যে হিংসা আছে, আপনি যে ওই রাতে আলেমদের বিরুদ্ধে যারা শবরাত পালন করছে এবং যারা পালন করে না, দুইজন দুইজনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, এই দুইজন যে অবস্থান নিচ্ছেন, এই দুইজনকে আল্লাহ সুবহানাহু তাআলা কি ক্ষমা করবেন? আপনি কি ক্ষমা পেয়ে যাবেন? তাহলে ভাই, আমাদের উচিত আগে হিংসা বিদ্বেষ নিয়ে আমাদের চিন্তা চেতনাকে পরিষ্কার করা, কোনো হিংসা বিদ্বেষ যাতে আমার মনের ভিতর না থাকে, অন্যের ভালো, অন্যের ক্ষতি, অন্যের কি করে না করে, এসব বিষয় বাদ দিয়ে নিজেকে নিয়ে চিন্তা করুন। এই রাতে যদি আপনি হিংসা বিদ্বেষ থেকে যদি বাঁচতে পারেন, কারো গীবত পরনিন্দা কোনো কিছু করলেন না, কোনো ক্ষোভ নেই, রাগ নেই, আপনি
ঘুমিয়ে থাকলে কোনো ইবাদত না করলে দান সাদকা না করলে সিয়াম না পালন করে সুন্নাত না পড়লে আপনাকে তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সবাইকে ক্ষমা করে দেন দুইজন শ্রেণীর লোক ছাড়া যারা অমুসলিম মুশরিক যারা বিদ্বেষ সৃষ্টি করে হিংসা পোষণ করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মনে তৌফিক দান করুক আমিন